আসসালামু আলাইকুম সকলকে। একটি আরবি বাক্য জানলে আমরা অনেকগুলো আরবি বাক্য গঠন করতে পারবো। প্রথমটি হচ্ছে জিব লি শাই, আমার জন্য চা আনো। জিব মানে চা নিয়ে আসো, লি মানে চা আমার জন্য, শাই মানে চা, আমার জন্য চা নিয়ে আসো। জিব লি শাই, জিব লি ময়া, আমার জন্য পানি নিয়ে আসো। জিব লি ময়া, আমার জন্য পানি নিয়ে আসো। জিব লি আসির, আমার জন্য জুস নিয়ে আসো। জিব লি হাদিয়া, আমার জন্য উপহার আনো। জিবলি কুরসি, আমার জন্য চেয়ার নিয়ে আসো। জিবলি হালিব, আমার জন্য দুধ আনো। জিব মানে নিয়ে আসো, লি মানে আমার জন্য। তো এই পেজের যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে জিব মানে নিয়ে আসো, লি মানে আমার জন্য, শাই মানে চা, ময়া মানে পানি, আসির মানে জুস, হাদিয়া মানে উপহার, কুরসি মানে চেয়ার, হালিব মানে দুধ, জিব মানে নিয়ে আসো, লি মানে আমার জন্য। আমি খুশি, আমি সুখী, আমি হ্যাপি। তো আপনারা এই বাক্যটি বলতে পারেন আনা সাঈদ, আমি খুশি। আনা হাজিন, আমি বিষণ্ন বা উদ্বিগ্ন। আনা হাজিন, আমি দুঃখিত। আনা জালান, আমার মন খারাপ বা আমি রাগ করছি। আনা জালান। আনা আসিফ, আমি দুঃখিত। আনা গাদিব বা আনা গদবান, আমি রাগান্বিত। আনা খাজুল, আমি লাজুক। মহিলা হলে আনা খাজুলা, আমি লাজুক। আনা আতশান, আমি তৃষ্ণার্ত বা পিপাসার্ত। আনা মারিদ, আমি অসুস্থ। আনা ফাদি, আমি ফ্রি, অবসর বা খালি। এই পেজে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে খাজুল মানে লাজুক, আতশান মানে তৃষ্ণার্ত বা পিপাসার্ত, মারিদ মানে অসুস্থ, ফাদি মানে খালি। আনা আজি, আমি আসছি। আনা ইজি, আমি আসছি। সঠিকভাবে বললে আপনারা বলবেন আনা আজি, আমি আসছি। নিজের সম্পর্কে হলে আনা আজি, আমরা বলে থাকি আনা ইজি, আমি আসছি। এটাও আঞ্চলিকভাবে চলে, সঠিক হচ্ছে আনা আজি, আমি আসছি। আনা নোম, আমি ঘুমাচ্ছি। আনা আকেল, আমি খাচ্ছি। আনা সউই, আমি করছি। আনা রোহ, আমি যাচ্ছি। আনা জিদ, আমি এসেছিলাম বা এসেছি। আনা বাজি, আমি আসবো। আনা বা নোম, আমি ঘুমাবো। এই পেজের যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি ইজি মানছে আসা, নো মানছে গুম, আকেল মানছে খাওয়া, সাউই মানছে করা, রো মানছে যাওয়া, জিত মানছে এসেছিল, বা জি মানছে আসব, বা নো মানছে ঘুমাবো, রো মানছে যাও, তাল মানছে আসো, সাউই মানছে করা, আকেল মানছে খাওয়া, নো মানছে গুম, সুগল মানছে কাজ, কয়েস মানছে ভালো, জেদিত মানছে নতুন, নূর মানছে আলো, লম্বা মানছে বাতি বা লাইট। আমার জন্য কী এনেছেন বা আমার জন্য কী এনেছিলেন আরবি হচ্ছে উস জিপলি, আমার জন্য কী এনেছেন। উস বা এস মানছে কী, জিপ মানছে নিয়ে আসো বা আনো, জিপ্ত এনেছিলেন বা এনেছেন, লি মানছে আমার জন্য। সে আমাকে ঘৃণা করে আরবি হচ্ছে হুইক্রানি, সে আমাকে ঘৃণা করে। সে কাজ করে না আরবি হচ্ছে হুমাইস্তাগল, সে কাজ করে না। এভাবে অনেকে বলে হুয়া মাফি সুগোল, সে কাজ করে না, সে কাজ করে না বা তিনি কাজ করে না, দুইভাবে বলতে পারেন, হুমা ইস্তাগল বা হুয়া মাফি সুগোল, সে কাজ করে না। এটা আমার জন্য আরবি হচ্ছে হাদালি, এটা আমার জন্য। এল এমসি, চলো হাঁটি। আনা এমসি, আমি হাঁটছি বা চলছি, আই এম ওয়াকিং। হুয়া মজনুন, সে পাগল বা উম্মাদ। শিল হাদা, এটা নিন। জিফ হাদা, এটা নিয়ে আসো। গোমিন্তা, তুমি ওঠো। হাদা জওয়ালি, এটা আমার মোবাইল, জওয়ালি মানে আমার মোবাইল। রোয়া স্যার, বামে যাও। রোই স্যার, বামে যাও। এমসি আলা তুল, সোজা যান। রসিদা, সোজা যাও। লাত রো, যেও না। এখানে লাতা রো লেখা আছে, হবে লাত রো, যেও না। এখানে রো মানছে যাও, ইয়া স্যার মানছে বামে, ইসার মানছে বামে, এমসি মানছে চলো, সিদা মানছে সোজা। এমসি আলা তুল, সোজা যান। আনা আকদার, আমি পারি। কোনো কিছু আপনি পারেন না বলবেন আনা মা আকদার, আমি পারবো না বা পারি না। কোনো কিছু পারেন তাহলে বলবেন আনা আকদার, আনা মা আকদার, আমি পারি না বা পারবো না। আনা মা আকদার, আমি পারবো না। আনা মা আকদার হাদা, আমি এটা পারবো না। বাতি বন্ধ করুন, তাফিয়াল লাম্বা, এভাবে বলতে পারে সাক্কারাল লাম্বা, বাতি বন্ধ করুন। আবার অনেকে এইভাবে বলে গাফওয়ালাল লাম্বা, বাতি বন্ধ করুন। তো বাতি বন্ধ করুন আমরা তিনভাবে জেনে নিলাম। প্রথমে জেনে নিলাম তাফিয়াল লাম্বা, বাতি বন্ধ করুন, সাক্কারাল লাম্বা, বাতি বন্ধ করুন, গাফওয়ালাল লাম্বা, বাতি বন্ধ করুন। মিন সাক্কার, কে বন্ধ করেছে? মিন গাফওয়াল, কে বন্ধ করেছে? মিন তাফা, কে বন্ধ করেছে? তাহলে বন্ধ আরবি আমরা তিনভাবে জেনে নিলাম, সাক্কার মানছে বন্ধ করা, গাফওয়াল মানছে বন্ধ করা, তাফা
মানে সে বন্ধ করা সাক্কেরুল মাহাল দোকান বন্ধ করুন কাউকে যদি অর্ডার করেন আদেশ করেন দোকান বন্ধ করুন তার ভিতরে এইভাবে বলবেন সাক্কেরুল মাহাল দোকান বন্ধ করুন আবার অনেকে এইভাবে বলে সাক্কারাল মাহাল দোকান বন্ধ করুন যদি বলেন দরজা বন্ধ করুন আরবিতে সাক্কেরুল বাব দরজা বন্ধ করুন বা এইভাবে বলতে পারেন সাক্কারাল বাব দরজা বন্ধ করুন আবার অনেকে শুধু বলে সাক্কার বাব দরজা বন্ধ করুন মাইন্ড ওয়াক্ত আমার সময় নাই আমার সময় নাই আরবি হচ্ছে মাইন্ড ওয়াক্ত আমার সময় নাই আই হ্যাভ নো টাইম যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন এবং যারা আরবিতে দুর্বল তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম